নতুন সরকার গঠনের লক্ষ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। শরিক দলগুলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে থেকে সরকার গঠনের প্রতিশ্রুতি দেওয়ায় বুধবার পদত্যাগ করেছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে যাওয়ার আগে বুধবার শেষ রাতের মতো কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন তিনি। এর আগে সোমবার সন্ধ্যায় নির্বাচনে বিজয় ঘোষণা করে সরকার গঠনের ঘোষণাও দিয়েছিলেন। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া এই রাজনীতিক। এনডিটিভি সূত্র বলছে, দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় নতুন সরকার গঠনের লক্ষ্যে পুরো মন্ত্রিসভা সহ নিজেদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত সরকার পরিচালনা কাজ চালিয়ে যেতে নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এদিকে 2014 সালে লোকসভা নির্বাচনে 282 আসন পেয়ে ক্ষমতায় এসেছিল মোদীর দল বিজেপি। এরপর 2019 সালে 303 আসনে জয় পেয়ে সরকার গঠন করে তারা। এবারের নির্বাচনে 400 আসনে জয়ের স্বপ্ন দেখেছিল মোদী ও তার দল, কিন্তু ইন্ডিয়া জোটের কঠোর চ্যালেঞ্জের মুখে 240 আসনের বেশি পায়নি তারা। এককভাবে সরকার গঠনের জন্য অন্তত 272 আসন প্রয়োজন ছিল বিজেপির। সে লক্ষ্য পুরো না হওয়ায় এখন এনডিএ জোটের মিত্রদের সঙ্গে মিলে সরকার গঠন করতে হবে তাদের। বিজেপি বাদে এনডিএ জোটের অন্য দলগুলোর পাওয়া আসন সংখ্যা 53। এনডিটিভি আরও জানিয়েছে, সকাল 11:30 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক শুরু হয়। এটি ছিল মোদীর মন্ত্রী পরিষদের শেষ বৈঠক। এদিকে এনডিএর জ্যেষ্ঠ নেতারা জোটের বৈঠকে অংশ নিতে দিল্লিতে যাত্রা শুরু করেছেন। ওই বৈঠকে এনডিএ নেতারা সরকার গঠনের বিস্তারিত বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। মাজহারুল আলম, ইত্তেফাক।